সারা বাংলাদেশে দেশকৃতিক এরকম খেলা নিয়ে আন্দোলন গড়ে উঠছে। গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়ে জনগণের ভোট ছাড়া নির্বাচনের আগের দিন ওরা নির্বাচিত হয়ে গেল। কেউ নির্বাচন দেখল না, কেউ নির্বাচন দেখে নাই, মানুষের জনগণ কেউ ভোট দেয় নাই। বিনা ভোটে সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদাকে গ্রেফতার করেছে, কোনো কারণ নাই। পেছনের অভাব ছিল না, টাকা দিলেই পেঁয়াজ পাওয়া যেত। সেই 25 টাকা পেঁয়াজ 300 টাকা হয়ে গেল, তাহলে টাকাটা গেল কোথায়? কার পকেটে গেল? এখন এইভাবে সিন্ডিকেট করে এক এক সময় এক একটা ধরে তারা লুটপাট করছে। বিনা ভোটে সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা আটকে রেখেছে, একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদাকে আটকে রেখেছে। এই একটি মাত্র সমাবেশ কিন্তু নয়, সকল সমাবেশ একদিন একসঙ্গে হবে, একসঙ্গে হবে, এবং সেই সমাবেশের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করব। খালেদা এই দেশে দেশের মানুষকে গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছিলেন, এই দেশে পার্লামেন্টের শাসনের ব্যবস্থা কায়েম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজকে সেই সুযোগে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আপনারা জানেন আওয়ামী লীগ সারা জীবনে ক্ষমতায় আসতে পারতো না যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হতো। বাকশাল কায়েম করেছিল কে? আওয়ামী লীগ কায়েম করেছিল বাকশাল। যদি আজকে সে অবস্থা থাকতো তাহলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারতো না। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান বদলে গণতন্ত্র দিলেন। অতঃপর দেশনেত্রী বেগম খালেদা হাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়া লালিত হলো, পালিত হলো, বড় হলো। সেই সুযোগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। অতঃপর গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়ে জনগণের ভোট ছাড়া নির্বাচনের আগের দিন ওরা নির্বাচিত হয়ে গেল। কেউ নির্বাচন দেখল না, কেউ নির্বাচন দেখে নাই, মানুষের জনগণ কেউ ভোট দেয় নাই। বিনা ভোটে সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদাকে গ্রেফতার করেছে, কোনো কারণ নাই। একটি কথা স্পষ্ট বলতে চাই, এখানে আবার অনেক ছোট ভাই বোনেরা আছেন, যারা সিনিয়র যারা আছেন তারা জানেন কি জন্য দেশনেত্রী বেগম খালেদাকে বারবার বলা হয় একটা বিষয়ে, যেটা একটা মিথ্যা বিষয়, 2 কোটি টাকা নাকি কোন ফান্ড কি উনি নিয়ে গেছেন। আসলে 2 কোটি চ্যারিটেবল ট্রাস্টের অরফানেজ ট্রাস্টের টাকা ব্যাংকে রাখা আছে 2 কোটি টাকা ফিক্সড ডিপোজিট, ওই টাকা আজকে 6 কোটির উপরে হয়ে গেছে, একটা টাকা আত্মসাৎ হয় নাই। আর দেশনেত্রী বেগম খালেদাকে সেই অপরাধে বিনা বিচারে মোটামুটি জেলে রাখা হয়েছে। আর আজকে কি হচ্ছে? আজকে এই সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ তাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কোথেকে টাকা আসতেছে তার কোনো হিসাব নাই। এটা ধরা হয় না, আজকে আমাদের টাকা উড়ে যাচ্ছে বাতাসের মাধ্যমে। বাতাস মানে বুঝুন তো, এই যে বিভিন্ন আমাদের বলেন এই যে না 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 রে ভালো আছে, বাতাসের মাধ্যমে মানে যে ব্যবসায় বাতাসে হয়, অর্থাৎ এই যে টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা, এই একটা ব্যবসা আছে। আরো এই ধরনের বহু ব্যবসা এই এই আওয়ামী লীগ সরকার কত যে আবিষ্কার করতে জানে, লুটপাটের কত কায়দাকে জানে, এটা মনে হয় সহায়ক আল্লাহ মাফ করুন, আমাকে আল্লাহ সহায়ক নিজেও জানেন না। এই আওয়ামী লীগ চুরি চুরি করা কায়দা যা জানে। সর্বশেষ আপনি দেখেন, আপনার পেঁয়াজের বাজারে গেছেন, আপনার অনেকে সবাই গেছেন না পেঁয়াজ কিনতে,
আচ্ছা পেঁয়াজের কি অভাব ছিল? পেঁয়াজের কোনো অভাব ছিল না, টাকা দিলেই পেঁয়াজ পাওয়া যেত। সেই 25 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে গেল, তাহলে টাকাটা গেল কোথায়? কার পকেটে গেল? এখন এইভাবে সিন্ডিকেট করে এক এক সময় এক একটা ধরে তারা লুটপাট করছে। বিনা ভোটে সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা আটকে রেখেছে, একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদাকে আটকে রেখেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকে কিছুদিন আগে, প্রায় বছর দুয়েক হলো, প্রায় 8,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে লুটপাট হয়ে গেল, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং বাংলাদেশে যা হচ্ছে লুটপাটের ঘটনা, সেটা সারা বিশ্বে কিন্তু এটা নজিরবিহীন। এই নজিরবিহীন ঘটনা ঘটে চালিয়ে যাওয়ার জন্য অবাধ লুটপাট, অবাধ লুণ্ঠন, অবাধ খুন, জখম, গুম, এই অরাজকতা কায়েম করতে আজকে এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবদ্ধ করে রেখেছে। প্রিয় ভাইরা, এখানে আজকে আমার মনে হচ্ছে উপস্থিত ভাইরা বা আপনারা অনেক কষ্ট করে একটা মিটিংয়ের আয়োজন করেছেন। দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে আছে, আমরা তার মুক্তির কথা বলবো, আমরা তার এই দেশের প্রতি অবদানের কথা বলবো, আমরা জিয়া পরিবারের কথা বলবো। আমাদের সেই কথা বলার সুযোগ নাই, এই ঘরে বসে আমাকে কথা বলতে হবে। সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলবো। কিন্তু আমার মুখের কথাটাকে তারা কেড়ে নিয়েছে। আমি এখানে আসার সময় আমি একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে, ছোট্ট আমার নিজের জীবনের। কয়েকদিন আগে আমি ইয়ে গেলাম, ওই যে লন্ডন গেছিলাম একটা ব্যক্তিগত কাজে, তো আমি খেয়াল করে দেখলাম যে রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না, খুব একটা মানে সাফিসিয়েন্ট ঘুম যেটা বলা হয় ঘুম নাই। বিষয়টা কি, অনেক চিন্তাভাবনা করলাম। আমাদের মনে আছে আপনাদের এখানে অবশ্য অনেকের মনে থাকার কথা, স্যারের মনে আছে, সিনিয়রদের মনে থাকবে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা যখন ঘুমাতে যেতাম, যদি রাতের বেলা ওই বিয়ের বোমাবাজি গোলাগুলির না হতো আমাদের ঘুম আসতো না। মুক্তিযুদ্ধের সময় 9 মাস এভাবে কাটিয়েছি। তো এখন আমি যখন এখন ওই পুলিশ না দেখি আমার ঘুম হয় না, তখন লন্ডন গিয়ে দেখি যে রাস্তাতে পুলিশ নাই, রাস্তায় খুঁজে একটা পুলিশ পাওয়া গেল না। ভাই আমি দেখলাম কোথায় দিয়ে দেখা জানে দেখায় বাইরে দেখাই, ভাবলাম যদি বিপদের পরিকল্পনা করতে হেল্প পেয়ে যাবো, তো দেখি একজন পুলিশও নাই। তা আমি লন্ডনে আরো বক্তৃতা বললাম যে ভাই কি একটা দেশে আসছি, একটা পুলিশ পেলাম না। আর আমার দেশে আমি যখন সাকিটার থেকে আইছেন এই রাস্তায় আসলাম, ভাই পুলিশ আর পুলিশ, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, লাভ হয়েছে কিছুটা আমাদের, সে লাভটা হলো আমাদের শ্রোতার সংখ্যা কিছু বাড়ছে। পুলিশকেও জানা দরকার আওয়ামী লীগে যে লাঞ্ছনা, আজকে আওয়ামী লীগ দ্বারা নির্দেশিত হয়ে যেই লাঞ্ছনা আপনারা আমাদের করছেন, একদিন এই লাঞ্ছনা আপনার আপনার পরিবারের আপনার সন্তানের প্রতি বর্ষিত হবে। আপনি ভাববেন না, আপনি পুলিশ অফিসার আছেন সুতরাং আপনার ছিল পুলিশ অফিসার হবে নাও বলতে পারে, আপনার ছিল একজন সাধারণ ভালো নাগরিক হতে পারে দেশের, কিন্তু সেটা সে হতে পারবে না। এই অত্যাচারী, এই অত্যাচারী, এই এই আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে, আজকে আপনি ভালো ভালো আছেন হয়তো, কিন্তু আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে না, আমাদের ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে না। সুতরাং যারা আইন প্রক্রিয়ায় সংস্থার আছেন, যারা আমি শুধু পুলিশকে বলছি না, সবাই দেশটাকে বাঁচান, সবাই দেশটাকে বাঁচান। আপনি জানেন যে এই দেশে যখন নাকি স্বাধীনতা আহরণ হয় বাংলাদেশ বাংলার আপনার দেশের ওই যে লর্ড ক্লাইভ এর সৈন্যবাহিনী কত ছিল? মাত্র 3,000
এই 3,000 মধ্যে 1,500 হলো ইসের ইংল্যান্ডের, যারা নাকি আর্মির না, এই দেশে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। আর 1,500 মোটামুটি শিক্ষিত ছিল, যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ হতে পারত। আর বাকি যারা ছিল সব ছিল স্থানীয়, অর্থাৎ বাংলাদেশের, বাংলাদেশ থেকেই তারা তাদের যোদ্ধা রিক্রুট করেছিল বাংলাদেশ থেকে। অর্থাৎ বাংলাদেশের থেকেই, বাংলাদেশের অভ্যন্তর থেকে, বাংলাদেশ থেকে জনগণকে নিয়ে ওই দেশে ওই সময়ের লোক নিয়ে তারা তাদের বাহিনী গড়ে তুলেছিল। বাংলাদেশের স্বাধীনতা ঠেকে দেওয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে যে তারা এই দেশের মানুষকে তারা আবদ্ধ করে রেখেছিল, সেখানে সাহায্য করেছিল বাংলাদেশের লোক, বাইরের লোক কেউ আসে নাই। আজকে আমি বলতে চাই আজ প্রকার শ্রদ্ধা ভাইরা, আজকে যে আমাদের স্বাধীনতা নিয়ে খেলাধুলা হচ্ছে, আমাদের সর্বত্র নিয়ে খেলাধুলা হচ্ছে, এখানে কিন্তু আপনার সহযোগিতা করছে, দয়া করে এই সহযোগিতাটা করবেন না। যথেষ্ট হয়েছে আজকে 10-12 বছর হয়ে গেল না, হ্যাঁ 12-13 বছর হলো এই দেশে কিছুই অবশিষ্ট নাই, কিছুই নাই এই দেশটাকে বাঁচানোর জন্য। এই জনগণ এবং আইন প্রকাশ মানুষের সকল ভাইকে আমি আহ্বান জানাব, আসুন একসঙ্গে আমরা এই দেশের স্বাধীনতা প্রসার মন্ত্র রক্ষা করি। আমাদের সব চলে গেছে, আর অল্প একটু আছে, সেগুলো বোধ হয় আমরা রাখতে পারবো না যদি আমরা ঐক্যবদ্ধ না। প্রিয় ভাই বোনেরা, আমার এতগুলো কথার উদ্দেশ্য হলো যে সমস্ত কিছুই করা হচ্ছে কিন্তু একটা টার্গেট সামনে রেখে, এই যে দেশকে এবং খালেদা খালেদা যে কাটকে রেখে আটকে রাখা হয়েছে, একটাই টার্গেট বাংলাদেশের সর্বশেষ যেই সম্বলটুকু আছে আমাদের সেটুকু ছিনিয়ে নেওয়া। সেই সম্বলটুকু কি আপনাকে ভালো জানেন, আমি নিজের বলতে চাই না, কিছু নাই। আমরা দেখেন একটা জিনিস, দেখেন এই কদিন আগে খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা এতদিন পানি যাচ্ছি না, তিস্তার পানি কত বছর পানি পাই না, ওদিকে ব্রহ্মপুত্র নদে এই আমাদের ফেনী নদীর পানি একমাত্র নদী সম্ভবত পৃথিবীতে যেটা আন্তর্জাতিক নদী নয়, একমাত্র নদী যেটা আভ্যন্তর একমাত্র বাংলাদেশের নদীর নদী, এটা এই বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, এটাকে এখান থেকে তারা বহু আগে থেকেই প্রতিবেশী দেশ পানি চুরি করে নিয়ে যাচ্ছিল, আবার সেটাকে কদিন আগে বোঝা দিয়ে আসা হলো। আগে নিত ধরে নেন 100 কিউসেক, এখন নেয় 1.82 কিউসেক পানি পার আওয়ার। এটা চিন্তা করা যায়, আমাদের মহুরী প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, ওই যে ফেনীর মধ্যে যে মহুরী প্রকল্প শেষ, ওটা আর কোনো এই মুহূর্তে খুব একটা কার্যক্রম আসে বলে মহুরী প্রকল্পের কার্যক্রম আসে বলে আমার মনে হয় না, আমি দেখতে যাইনি। তো আমাদের ফারাক আটকে দিয়েছে খবর নেই, আমাদের তিস্তা আটকে দিয়েছে খবর নেই, আর আমার প্রধানমন্ত্রী বললেন একটু মাত্র পা খাবার পানি দিয়েছি, তা তো বুঝলাম। পেঁয়াজের দাম বেড়ে গেল, আমাদের বন্ধুরা পেঁয়াজ বিক্রি করে মাল দিবে, বাংলাদেশে পেঁয়াজ দিল না, কি সুন্দর বন্ধুত্ব নিয়ে আমরা চলি ভাই, আমি যা দেখা ধরুন এখন যন্ত্রণা আছে, পাকিস্তানের সব কথার মুখে যাবে না, তো সমস্যা আছে। অথচ পাকিস্তানের পেঁয়াজ আনলেন, আওয়ামী লীগ পেঁয়াজ আনলে দোষ হয় না, আমরা কথা বললেই দোষ হয়ে যায়, চমৎকার। তো এখন এই যে এত লজ্জা থাকলে থাকতে পারবে না, লজ্জাই তো নেই সরকারের, কি করব, এই সরকারের কোনো লজ্জা নাই, এই সরকারের এক কথা হলো লজ্জা নাই, এত কথা বিশ্বব্যাপী যে এই সরকারের কোনো বৈধতা নাই, এই সরকারের বিরুদ্ধে বৈধতা নাই, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই সরকারের কোনো বৈধতা নাই, গায়ের জোরে খুনোখুনির মাধ্যমে হত্যা গুম লুণ্ঠন জেল জুলুম এর মাধ্যমে সরকার ক্ষমতা টিকে থাকতে চায় এবং টিকে থাকবে। যদি সরকার আমরা যদি সারা জীবন এখানে বসে বসে মিলে যে আসতে মতো লোকেরা কথা বলবে আর আপনার বসে বসে শুনবেন, যদি এমনই চলে তাহলে এই সরকারকে কখনোই ঘটানো যাবে না।
মনে রাখবেন, ভূত তাড়াতে হলে সর্ষে লাগে, ভূত তাড়াতে সর্ষে লাগে, সর্ষে ছাড়া ভূত তাড়ানো যায় না, জানেন এটা আপনারা? ছেলেবেলা বলে জানে না মনে হয়। আগের দিন দেখতাম ও যারা ভূত তাড়াইত, গরমের মধ্যে মরিচ আর সর্ষে পোড়া দিয়ে জানা যেত একটু ভূত তাড়াই দিচ্ছে। তো ভূত তাড়াতে সর্ষে লাগে ভাই, ভূত তাড়ানো যায় না এমনি, শুধু মন্ত্র করে ভূত তাড়ানো যাবে না। আমাদের এই মিটিং, এই মিছিল আরো জোরদার, আরো শক্তিশালী, ঘরে ঘরে। আজকে আমাদেরকে আমি স্যার সঙ্গে প্রশ্ন করলাম, এত বড় একটা মিটিং করলেন এত দু জায়গায় কেন? বলে ভাই আমাদের একটা সিটি কর্পোরেশনে একটা মাঠ করেছিলাম মিটিং করার জন্য, সেটাও বন্ধ করে দিচ্ছি, ওখানে মিটিং করতে দেওয়া হয় না। আমাদের বিএন অফিসের সামনে ঢাকায় মিটিং করতে দেওয়া হয় না। বাংলাদেশ বাংলাদেশের যেখানে আমরা মিটিং করতে যাই মিটিং করতে দেওয়া হয় না। অর্থাৎ আমাদের কথা বলার কোনো অধিকার তারা রাখে নাই এবং রাখতে চায় না। আমার কথা বলার অধিকার আমাকে ছিনিয়ে আনতে হবে, আমাকে রাস্তায় স্বাধীনভাবে চলাচলের অধিকার আমাকেই ছিনিয়ে আনতে হবে। আমরা একমাত্র চোর বাঘ পালার বাড়িতে পুলিশ দেখতে চাই, ভদ্রলোকের কাছে পুলিশ দিতে চাই না।